নমস্কার বন্ধুরা রান্না বাড়িতে সকলকে স্বাগত জানিয়ে এই গরমে আমি একটা শরবত বানাবো সেটা হলো তরমুজের শরবত তরমুজের ঠান্ডা শরবত বানাবো আজকে তো চট জলদি মানে খুব সহজেই এভাবে তরমুজের শরবতটা বানানো যেতে পারে তো এই গরমকালে তরমুজ তো সবার ঘরে ঘরেই থাকে তো প্রথমেই দেখুন আমি এখানে তরমুজ নিয়ে নিয়েছি তো লাল তরমুজ তরমুজটা প্রথমে আমি এভাবে কুচিয়ে নিয়েছি মানে কেটে নিয়েছি তারপর আমি এতে আমি বিটনুন নিয়েছি আর বড় পা ঠান্ডা জল আর এখানে নিচ্ছি মিক্সি মিক্সিতে আমি তরমুজটা দিয়ে দেবো তো তরমুজে দেওয়ার পর তরমুজটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি বিন নুন আর বিন নুনটা আর চিনিটা সঙ্গে পেস্ট করে নেব তো এখানে আপনাদের মানে কাছে থাকলে পুদিনা পাতা দিতে পারেন তো পুদিনা পাতা টা আমার কাছে নেই বলে আমি স্কিপ করি দিলে কিন্তু অসাধারণ টেস্ট হয় তো চিনিটাও আমি এর সঙ্গে অ্যাড করে নিলাম এবার দেখুন আমি এটা পেস্ট করে নিয়েছি তো পেস্ট বানানোর পর আমি এক একটু বড় পেতে দিয়ে দিচ্ছি তো এটা ঠান্ডা থাকবে বলে মানে একটু পরেও খাওয়া যাবে তো এটা আমি ঢেলে দেখাবো যে কালারটা কীরকম এসেছে তো দেখুন এখানে দেখে বোঝা যাচ্ছে না যখন গ্লাসে ঢালবো তখন এর অসাধারণ একটা কালার এসে গেছে তো এই ঠান্ডা শরবত তরমুজের শরবত অবশ্যই বাড়িতে বানান খান এবং খাওয়ান বাড়ির সকলকে তো বন্ধুরা কেমন লাগলো এই তরমুজের শরবত অবশ্যই জানাবেন